শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির চালচিত্র, পাল্টে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক হিসাব নিকেশ। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দেশটির রফতানি বাজার। ভারতীয় পণ্য রফতানির অন্যতম বৃহৎ বাজার বাংলাদেশ, তাই এই বাজারের ভবিষ্যৎ পরিণতি কি হবে সেটি নিয়ে নতুন করে ভাবছে ভারত সরকার। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে তাদের দেশ এখন ভয়ঙ্কর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সতর্ক করে দিয়ে বলেছে, ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই নয়াদিল্লিকে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং বিদ্যমান ভালো সম্পর্ক সুরক্ষিত রাখতে হবে, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক ধাক্কা সামলানো। বাংলাদেশের সঙ্গে ভারতের মজবুত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ভারতের পণ্য রপ্তানি দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষ দশে রয়েছে। গত অর্থ বছরে বাংলাদেশে ভারত টেক্সটাইল, চা, কফি, অটো পার্টস, বিদ্যুৎ, কৃষিপণ্য, লোহা, স্টিল এবং প্লাস্টিক পণ্য রপ্তানি করে, যার বাজার মূল্য সব মিলিয়ে $11 বিলিয়নেরও বেশি। এছাড়া রেডিমেড গার্মেন্টস ও চামড়া এবং চামড়া পণ্যসহ ভারত বাংলাদেশ থেকে গত অর্থ বছরে $1.8 বিলিয়ন পণ্য আমদানি করে। কিন্তু গত মাসে বাংলাদেশে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে, কমে যায় ভারতের বাংলাদেশমুখী রফতানির পরিমাণ। সম্প্রতি ভারতীয় ব্যবসায়ীদের দৈন্যদশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভারতের অনেক ব্যবসায়ী উৎপাদিত কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করতে পারছেন না, কমে গেছে বিভিন্ন খাদ্যপণ্যের রপ্তানিও, প্রভাব পড়েছে দেশটির পোশাক খাতেও। এমন অবস্থায় ব্যাংকগুলো কবে থেকে এলসি সুবিধা দিতে পারবে সে ব্যাপারেও কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, ফলে বাধ্য হয়েই উৎপাদন কমিয়ে দিচ্ছেন সেখানকার কারখানা মালিকেরা। চলমান পরিস্থিতি নিয়ে এরই মধ্যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে দেশটির সরকার। রাজনৈতিক ও অর্থনৈতিক এসব সংকট ভারত কীভাবে মোকাবেলা করে সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।